হাবিব হযরত মাওলানা নজরুল ইসলাম চৌধুরী সাহেব, ইমাম ও খতিব দেখলেন জামা মসজিদ লন্ডন, হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আপনি যদি নমাজ পড়েন, রোজা রাখেন, হজ রাখেন,
আখেরাতের সামান আপনার লগে লইয়া যাইতা পারতা নাই, করে আগে ভাটাই দিতা। মুত্তাকি ও সমস্ত মানুষ যারা তারা জীবনের প্রত্যেকটা জিনিসের খামরে করতে সময় আগে চিন্তা করেন যে মরার বাদে আমার গিয়ে লাভ দিব না ক্ষতি দিব। মুত্তাকি হইলে ও সমস্ত মানুষ যারা মরার বাদে আমার খামে আমার লাভ দিব না ক্ষতিগ্রস্ত করব ও চিন্তা করে যারা খাম করেন এরা ওই লাগে মুত্তাকি মানুষ। এবং মুত্তাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। মুত্তাকি হল যারা এরার লাগে আমি জান্নাত এবং নফরের মালিকানা আমি তারার লাগে দিয়া রাখছি। আমরা ঠেকা পাঠাই দিয়ে বিল্ডিং হইব, আমরা সোয়াব পাঠাই দিয়ে আল্লাহ তাআলা বাদে বেহেশত বানাইবা না বিচার না। আমরা রে বানানি দুনিয়ার পাটানির আগে আল্লাহ তাআলা আমরার আমলের যাচাই হিসাবে বেহেশত আগে বানাইয়া তো রাখছেন। এখন আপনি খালি খাম করতা আর জায়গা থেকে আপনি হামাইতা। আল্লাহ ফরমান আখিজিনা মাতাহুম রাব্বুহুম, তারা আল্লাহ তারার যেটা দিবা তারার নিজের হাতে তারার আল্লাহর গেস্তা কি লইবা কেন লইবা বলে আমরা যে সময় দিছি ওই সময় আমরা আল্লাহর আকো দিছি মাদ্র খাদ্য দিন হুজুরেরা তো হুজুরে ঠেকা দিয়ে আমার লাভ কি তার লাভ আছে ফকিররে ঠেকা দিয়া কোনো লাভ নাই কেন বলে ফকির বেটাই কোনো দিন আমার কোনো লাভ করতে পারতো নাই এ আমার কিতাব। কিন্তু আমরা যেই সময় গরিব মাদ্রাসা বা আল্লাহর যে কোনো খাত যেই সময় আমরা দেই আল্লাহ রসুলে ফরমাইন আস-সাদাকাতু তাকাউ ফি কাফির রহমান আওয়ালান, সৎকা মানছে যেই সময় দেয় ফকিরের আতো যাইবার আগে উফরে তাকে আল্লাহর আল্লাহর আতো পয়লা করে সুম্মা তাকাউ ফি কাফির ফকির, এর বাদে ফকিরের আতো যায় ফকির বেটারে পয়সা দেওয়ার এক সেখারও কোনো লাভ নাই বেটা আমার কোনো দিনও খামাইত নাই। আমি যে দান করি আমি যে সৎকা দিই গুইলি ফয়লা আমি আমার আল্লাহর আতো দেই এবং আল্লাহর আতো দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ নিজের হাতে আমার আতোটার যাজা দিবা। আমরা খবর আগে না দুনিয়া আগে, দুনিয়া আগে এর বাদে খবর এর বাদে লগে আখেরাত। আল্লাহ ফরমাইবা ইকারে আমি যে আমার আছে দরান খেনে বলে তাই ও জীবন আইবার আগের যে একটা জীবন আছে ও জীবন তারা বালা আম করি আইছেন। বালা খামের মাঝে যত বালা খামের মাঝে সর্বোত্তম খাম ওই লগে সৎকায় দাঁড়িয়া জারিয়া বুঝলি যেটা জারিতা সৎকায় জারিয়া সকল জিনিসের জারিয়া আছে গুনায় জারিয়া আছে নাকি সম্ভব সৎকায় জারিয়া জেলা আছে গুনায় জারিয়া লাগান আছে। আমি তো ইয়াদার লাগান আছে কিতাব করি গানের একটা সিস্টেম পাঠাইয়া মানুষে বাদে গান গাইবা নেই তো মাদ্রাসা বানাইয়া জেলা খান আশা করা যে থালবে লিমে ফরবা খবর মাদ্রাসার সময় বানাইয়া দিয়া গেছর আজকে যেটা মানছে লেখা পড়া কররা সুরে ফাতেহা পড়া কোরআন শরীফ পড়া ইলম তলব পড়া ৪৫ বছর আগে তারার শেষ হয়ে গেছে
সব কিছু শেষ হওয়ার বাদেও তার একটা জিনিস রয়েছে যে মাদ্রাসা বানায় যাওয়ার কন্টিনিউ সব তার আমল নবাদ জমাওয়ার
আল কোরআনের আলো জ্বালাইছেন যারা মাদ্রাসা পাঠাইয়া তোমার আলাম তারা পর্যন্ত শিখাইছেন, এরা না আল কোরআনের আলো জ্বালাইছেন নাইনি, না যারা মিছিল দিছেন এরা এরা জ্বালাইছেন আল কোরআনের আলো, দারুল খেরাত প্রতিষ্ঠা করে ফুলতলি সাহেব আল কোরআনের আলো করে ধরে জ্বালাইছেন। আমি যে সময় আলিব্বা চিনতাম না, ই আমার যে হুজুরে আমার এক মাইরা বিদ্যা যে কোরআন শরীফ শিখাইছেন এই আমার পিতৃ আল কোরআনের সরকারি ভাবে কিছু প্রচারণ আছে, প্রচারণ কিছু সরকারি ভাবে আছে, খালি সব দেশ বুঝলাম সুন্দর পেটিয়ে তো আর আয় বলে এলাকার শিক্ষা অফিসার নাই যে হেলথ অফিসার বলে মার দু খাইলে এই হয় সেই হয় কিনা হয় আপনি তো এই পেটির লাগে ফাঁকুল হয়েছে বলে বেটে যে পালা কর বলে তো ভয় তুমি ই ওয়াজ করবার আগে আমার মাইয়ে দুধ খাবাইয়া ফাইলা আসছিল আসা না নেই অনেক জায়গায় এমনি বক্তব্য দেখা ফুল তার ঘুরাইয়া যে গা ঠান্ডার ইগুন মায়ের পরশু দিও না তারা দুধ খাবাই আপনারে পালি নিছেন যে হে না চললি না বক্তব্য দেখেন এই না চল এই লাগি আসল সুতরাং সাবধান যুবক হল বা মাদ্রাসার যারা পড়া সুন্দর মিছিল হইন না এলার পরে বাসি ওলার পরে দৌড়িও না চিন্তা হইব ও দুই তিনটা প্রশ্ন নিজে নিজে কথা তো সুন্দর বাট আমার ভিতরে কোরআনের আলো জ্বালাই রাখে ও প্রশ্নের উত্তর নিজেরে জিকে তে পাইনি বা আমার মুক্তবের হুজুর পাইলে বা মাদ্রাসার হুজুর এর বাদে এলাকার মাই মুরব্বী যারা মাদ্রাসাটার বানাইয়া কিছুন হাফিজি মাদ্রাসা বানাইছে এরার ছবি তোমরা সামনে উঠব যে এরাও আমরার কোরআনের আলো জ্বালাইছেন এই এলাকার যদি জ্ঞানের আলো জ্বালাইয়া তো হইন তাইলে ও এরিয়ার মুরব্বীও হল এখনো যারা খেদমত কররা তারা আসাটা যায় কেরাম এরাও ই লাগে জ্ঞান এবং কোরআনের আলো এরা জানা না এবং তুমি যদি মিছিল হইন না একটা ছট করে দৌড় মারা দিয়ে তুমি নিজে ভুল করবে। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে হেইন হইলাম আমির সাহাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাবিউ হলদের মাঝে বহুত প্রোফাইল 50 জন সাহাবায়ে কেরামের লগে তার মুলাকাত হইছে এরার গেস্তা কি তাই জীবনের বড় কথা তো থ্যাংক ইউ বা তুমি এক কাম করো না ইলিম তো লব লাগি যাও ভালো হই কাম করে আমার বাপের টুকার সাপের টুকার বলে আমার ওটা দরবার লাগে বলে রে বাবা লাগি যাও ভালো হই দেখি না ফুইরা কিলা লাগে যত করেন ইলমে কিন্তু যত করেন খালি মজা লাগে ইলিম মাদ্রাসার ছাত্র হল যারা তোমরা মাদ্রাসাত পড়াই পরীক্ষা দিয়া শেষ নাই ইলিম তলব করিয়া যে ইলিমের মাঝে একটা মজা আছে ইগু যদি মজার জিনিস না হইত তাইলে আমরা আকাবির লক্ষ লক্ষ মানুষে খালি ইলমের লাগে জীবন দিলাই তারা নে একটা মজার জিনিস ইলিম তলব করি একটা মজার জিনিস এটা খুব ভালো লাগে। ইমাম বুখারি সাহেব তার সুরতা কত হতে আসল বুখারি সাহেবের সুরতা কত হতে পারবে বলে বিয়ারও করছে বুখারি সাহেবের সুরতা এগুলো আপনার আগে ছাত্র জমানাত আমরা কিনা করতাম যে খোঁজা পড়ে না বুখারি সাহেবের ফুয়া করে খোঁজ আসল উত্তর হলে তার বিয়াও জিগাই গেছে কিন্তু বলি আমি তো বলছি না বা পড়ছি না খোঁজা আমি তো বিয়াও করছি না হার জানে চায় না বিয়া করতো হার জানে চায় না ফ্যামিলি হইতো দনি হইতো কিন্তু ইমাম বুখারি সাহেবে যে সময় তাই দেখলা যে হদিস শরীফ জোগাড় করাত লাগলা একদিন দুই দিন তিন দিন লাগতে 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 আত্মা জীবন গেল কি খেমদি জীবন গেছে তার টের পাইছিল না কিন্তু উম্পতে মুসলিমারে বিরাট একটা জিনিস কি দুনিয়া দেওয়া গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আজ খালি দেখুকা একটা বক্তব্য বলতে দেয় মজব মানে না বলে মানে মানার দরকার নাই সাহেব বলে তুমি মানি না তুমি যদি সপ্তাহ করিলাও বলে ভাই সাহেব 40টা বছর দিন গবেষণা করলা গবেষণা করি মজব তুইয়া গেলা বাদে তুমি আরো 40 বছর গবেষণা যদি করিয়া কো বলে অন্য একটা অসুবিধা আছে আমি একটা পাইছি মোটামুটি একটা মানা যায় না মা আজ দেখ
দলিল হলতে আমরা রে পুর আল্লাহর বান্দা হলতে জীবন দে বিলাইয়া দিয়া তারার দলিল দে কাট লাগাই আমরা লাগি তুইয়া গেছন এবং উম্মতে মুসলিমা ইজার ধারাবাহিকভাবে ফল ভোগ কররা এই ফল ভোগ করা যদি কিয়ামত পর্যন্ত যদি মানুষ এক দূর মত চলয় তাইরে আমরা আশা রাখি আমরার আকাবিরিন হলদের করে করে যে আমরা রসুল পর্যন্ত মিলতাম পারব যদি আপনি নিজে ইচ্ছা করি এমজি এমজি করেন তাইলে আপনি নিজে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ তাবারাকা তাআলাই আমরা যে দিন ধর্ম দান করছেন আল্লাহ সহজ করে একটা ধর্ম দিছেন যাহাতে আল্লাহর বান্দা বলতে খম খাম করি কিয়ামতের দিন বেশি আল্লাহর কাছে থেকে আনতে পারে আমরা আল্লাহরে দেই কম আল্লাহর কাছে থেকে পাই বেশি দুনিয়ার আখেরাত সব ক্ষেত্রে দেই কম আমরা পাই বেশি যদি একজন মানুষে পাঁচ অক্তের নমাজ পড়ে খরচ কত হয় মাদের হাত তো দিলে সাবল আপনারা মনে করে একটু আমি কিন্তু কি জানি চান্দা দিলে চান্দা আমি খুঁজতাম না মাদ্রাসা দিলে খরচ হয় না নি আল্লাহর কাছে ভাইবার নমাজ পড়তে কত খরচ হয় অথচ পাঁচ অক্তের নমাজ যদি ঠিক মতো পড়ন জান্নাতের চাবি আপনি এমনি হয়ে দিলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল কি বেহেশতের চাবি বলে কত জেহাদি কিনা লাগে বলে এক টাকাও খরচ করা লাগে না মসজিদ ও মাদ্রাসা আমরা দেখেনে বলে আমি যে সময় এক টাকা দিব কিয়ামতের দিন আমার মিজানের পাল্লা যত কুটি কুটি টেকার সোয়াব আল্লাহ তাআলাই কেন দান করবা কেনে বলে আল্লাহ রসুল তোমারই 50 টাকা তুমি আমার এত যেহেতু দিলাইস নাই আমি ঘুরে খালি বাড়াইছি বাড়াইতে বাড়াইতে অত টেকা হয়েছে ওখান তোমার টেকার তো দরকার নাই লাগে আমি সোয়াব তোমারে দেরাম সুতরাং মসজিদ এবং মাদ্রাসা ইটা যদি কম এবং বেশি আপনারা তো মনে করেন যা জানেন তার লাখ লাখ টাকা এটা কোনো বিষয় না লাখ লাখ টাকা তো মাত্র কতদিন ধরে এগুল আজ থেকে 20-25 বছর আগে তো 1000 টাকা হইলে 1000 টাকা লাগতো এখন 1 কোটি টাকা হইলে কই দূর পেটা থাকতে এক লাখ নিয়া মানুষ দাঁড়াই আমাদের 1 কোটির বাংলাদেশের মানুষের অশান্তি খিতা খাই খিতা না আল্লাহর কসম একটা জিনিস আমি কইয়া যাই আল্লাহর রসুলে কইছেন যে এই দুনিয়ার মানুষ দিন দিন ধনী হইবা গরিব হইতা কোনো চিন্তা করি না জানো ফুয়া কি টাকাইব আস্তে আস্তে এই দুনিয়া দিন দিন ধনী হইব সারা করি শেষ পর্যন্ত কিয়ামতের আগে মাটির তল তাকে শোনাবার আপনি বলে আমার নেই কোনো মাঝে কি তো না এটা কোনোদিন চিন্তা করি না যে কিতা হইব কিতা না তা আমার ফুয়া কি টাকাইব ফুয়ারি কি টাকাইব আপনার বাপ বু মাইসটা সোনের গরো এই সোনের গরো হন দোলান হয়ে গেছে আগে আমার মায়ের মুরব্বী হোক খিতাত গেলে টাকা গেলে আর আধা কেজি কি আধা কেজি আঙ্গুর আর আধা কেজি আঙ্গুর আনলে দি টাকার কিছু গরের মুরব্বী দাদি টানলে তেল খাইতে খাইতে অগর একটা অগর একটা ব্যবহার করলে তো মরবার রাখবে না আঙ্গুর খাইয়া পর আজকাল আঙ্গুর যে পুরো ফতে গাঠে আঙ্গুর মিলে ফতে গাঠে আজকাল আঙ্গুর মিলে
কিন্তু আল্লাহ রাসূল ফরমান মান ফাকরা আসসালাইকুম ওয়া আমার সাহাবী ও আমার উম্মত হল গরিব ওই জিবাই ডর আমি ডরারাম না ওয়ালাকিন্নি আসসালাইকুম দুনিয়া তানাফাসু ফিহা আমি গরাইলাম তোমরা দুনিয়ায় যে সময় দল বাড়ব ওটা তোমরা তানাফুস হয়ে যাবে তানাফুস বুঝলি কি তানাফুস হইল বোতল দিন আমি খাইনি না নাকি একবার খাইলা আছে তুইলা ওলা খাওয়া শুনব ও যে লাগাইলা লাগাই লাস্টা বোতল শেষ না কুকের বোতল দিতে আস্তা পানি গরমের মাঝে লাস্টা বোতল শেষ না হওয়ার পর তার নোয়া পালাইতাম ওখান এই এই টাইমে যদি কেউ মরে যায় তো বসে চাইতাম না এটার নামই কিন্তু তানাফুস যে দুনিয়ার ব্যবসা বাণিজ্য লাভের বাইরে এত বেশি জ্ঞান গেল যে মসজিদ মাদ্রাসা কিতাবর নাওরি খেয়াল করার মতো সুযোগ হবে না আমি যে একদিন মরি যাই বগি ই খেয়াল করার মতো সুযোগ নাই কাল্লা বল তুজিবুন আল আজিলাতা ওয়া তাজারুন আল আখিরা আল্লাহ ফরমান আমার বান্দা বললে তোমরা নগদ যে টাকা লইয়া এত পাগল হইলা আখিরাত তোমরা একবারে ভুলে গেলাই দিলা কোনদিন অন্য জান দুনিয়াও কা গরিবও কা গরিব হইলে তে লাখ লাখ যে লাখ লাখ টাকা খরচ করিয়া বাংলাদেশের কোনো মাদ্রাসা হইছে না বাংলাদেশের যত মাদ্রাসা লাখ লাখ খরচ করি কোন মাদ্রাসা মাদ্রাসা হইছে আজ থেকে 47 বছর আগে মুরগের আন্ডা দিয়ে তাই নি এর বাদে কি দাদি মুরগি দি লাল পুরি ওটা লাখ লাখ দি কোনো মাদ্রাসা হইছে না হো ফাউন্ডেশনের উপরে আসতো লাখ লাখ টাকা পরে হি যে মুরগি দিন মুরগির গির্জি বানাইছিলা বাদে লাখ লাখ টাকা উপরের সামনে যে কুটি কুটি টাকাও ফরবো দুনিয়া কোনোদিন গরিব হইতে না কিন্তু ওই যে হইছে নন্দি যে খালে যে গেছে সরকারে দের কয়েক কুটি সাত টাকা গুলি হইত নাই দিন এটা না এন্ডার মাঝে সাউলের মাঝে লাউর মাঝে উরির মাঝে ওখান লাখ লাখ পরের না হোক কুটি কুটি পরে আপনার বাড়ি ঘর রাস্তাঘাট ওই যে রাস্তা যেটা আপনার মেইন রোডে আসেন না আজ থেকে 15-20 বছর আগে আসেন না সুতরাং মুসলমান হল ইয়াদ রাখুন জানো আল্লাহকে বসে কোনোদিন ইয়ে চিন্তা করেন না জানো যে আমি সামনে দেখি তা খাইব অথবা আমার ফুরুত তাই কিতা খাইবা এই দুনিয়া আস্তে আস্তে দুনিয়া ওয়া সারা গরিব আস্তা দুনিয়ায় আপনি পুরিয়া যাবো কা সব দুনিয়া আস্তে আস্তে দুনিয়র গরিব হওয়া ওই হওয়ার কোনো সুযোগ নাই প্রবলেম হতো না নাকি এক গুড়ে মাইরা কারা আর এক গুড়ে মাটি গুড়ে গুড়ারা ইনসাফ নাই দুনিয়ার জাহাজ সিস্টেম নাই যে ইনসাফের দুনিয়া করি গেছে আমরা আল্লাহ বলি যারা আখেরাত করি যারা আল্লাহ এবং আল্লাহ রসুলে ফরমাই তোমরা এই যে দুনিয়ার দান্দাত করার বাদে আখেরাত যে বলি দিবা আমার দিন ধর্ম বাদ দিলাই ভাই ও আমার উন্মত হল ওখান আমি তোমরা আল্লাহকে ডরারাম সুতরাং উম্মতে মুসলিমা আমরা বাংলাদেশের ভাই বন্ধু হল ইলা পরিশান না জানু জানি সামনে যে খিতা খাই এবং খিতা না সামনে যে আমার ফুরুতাই যে কয় থাকবো খিতা খাই ওই কেন নাই প্রথমটা বদলে প্রত্যেকের কাছে যার জিতেছে আল্লাহ রাখো আপনি যদি পারোই বলে আমার কাছে যা আছে আল্লাহর কাছে চুরা দিয়া যাই বলে বলে আফিজিন আতাহুম রাব্বুহুম যে কিয়ামতের দিন আল্লাহ সরাসরি আমার আতা আমার উপরে দিবানি আর একটা জিনিস ও যে বড় বড় দলিল এটা খালি কন্যা করে সাপ দেব কা দেব ছোট ছোট যেটা খালি যে 1 লাখ টাকা দিন দি যদি মাদ্রাসা হইয়া থাকে তাহলে 1-2 টাকাও আল্লাহর কাছে তা বিনা হিসাবে বলে গরিব হলদের বরং ইটা আল্লাহর কাছে আরো বেশি দামি একজন মানুষের যদি তার 1 কোটি টাকা থাকি 1 লাখ টাকা দেয় তে কত দিল 100 ভাগে একবার কখন আপনার আছে 1 টাকা 1 টাকা বাদ 8 আনা দিলাই না অর্ধেক দাম আপনার অর্ধেক দিলাই না জি আল্লাহর আর বন্ধা বলতে কেন দান করছেন আল্লাহ কবুল করো কাছে সম্পর্কে আমিন আর ও ওটাও ওটা টাকা টাকা তো লইও মাদ্রাসা ও হিসাব ফল মাদ্রাসার বাইদি আপনারা খেয়াল রাখবা আসাতজে কেরাম বলতের বাইদি খেয়াল রাখবা এর বাদে কত আরো কিতাব আছে কইলাই আর বিদেশি বিদেশটা কি তো দেশের জন্য নাই
লেখাপড়া কইরা তো বিদেশে দেশে যাইবা দুনির বাইরে। তে দুনিয়ে এক কাম কইরা বিদেশ বললো তো 1 লাখ টাকা হাটাই গেল কইরা হুজুরে তো না কাটেও আসরা আমি 1 লাখ দিবেন করেন বিদেশ দরা কিছু করেন নেই আপনার কোন সার যদি বুড়া হয়ে যায় বা হুজুর যদি বুড়া হয়ে যায় আপনি কিতা করুন এরা খেয়াল রাখতে রানি সাহেব কথা করুন জানি ওটা তখন তেরে যে কেন দুনিয়ার সবচাইতে বড় সৎকা হইল কি মা বাপ রেখা পানি নিজের আওলাদ রেখা পানি নিজের উস্তাদ রে সম্মান করা এবং তারা রেখা পানি ওর করব কি তখন সকসকা আর একজন দিকে দিলাই বোদ্দা অন হুজুর হকের লোকের কোন লোক নাই আর এই লোক তোমার ঠিকঠাক হচ্ছে মেট্রিক পাস করে গেছেন কলেজ এর বাদে আপনি ইউনিভার্সিটি পাস করছেন পাস করার পথে লোন লোন লিমিট নাই মনে করছে যে কপালা দামারতে নেই এখন আপনি যাই হুজুরে বলে গেছেন এটা দুঃখজনক নাই নিজের আশাতে যায় কেন বা চাকরিও এটাই এক কথার কথা আছে না আমি চাকরিও করলে একটা মাদ্রাসা সাথে বা লাগিটা খরচ করতে সময় বুঝা করেন যেন যে আমার সবচাইতে নানি ইয়াস আলুনা কামা যা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন এর বাদে বল ও আমার নবী আমার বন্ধুদেরকে শিখান কোনা না খরচ করলে ভালো হইব আল্লাহ ফরমান সবচাইতে ভালো খরচ তোমার ওয়ালিদাইন মা বাবার লাগি আপনি খালি লাগে আপনার আত্মীয় স্বজন যারা আছেন এরা চুরা চুরা দেখি জানো আপনার বড়ই গেছেন বড়ই দিন না অসুবিধা কি তা ইকো যা পারুন আল্লাহর কাছে দেখি জানো দিলে কিছু আমার বন্ধাতে ইকানো আইবার আগেও দুনিয়ার থাকি বালা হাম তারা কইরা গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত জারি রাখুন যারা মাদ্রাসার খেদমত করিয়া গেছে এরা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাউকা এবং যারা হররা যারা সমর্থন করা বা মাহফিল আয়া হইছে এটা সুন্দর বর্জন সবরে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে জাযায়ে খায়র দান করুন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আর জনে 50 টাকা আর জনে 100 টাকা আর জনে 10 টাকা মত আরো পাই 1000 টাকা মাশাআল্লাহ আর জনে 1000 টাকা আর জনে 20 টাকা আল্লাহ তাআলা সব রসুল কারে কবুল করুক আল্লাহ তাআলা দীন ও দুনিয়ার বালাই রসুল করুক সাহাব হল সরহালে 20 টাকা দিয়ে 20 বিল্ডিং এর যত সব 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 ও যে 10 টিকি 5 টিকি এরা বেশি পাইবা সরকারে তো ওদের সরকারি কিতা থাকে আর এরা যারা নিজের ফকেটের পয়সা আরো ধরে 50 টাকা দেয় ফকেটের পয়সা দাম বেশি ফকেট বুঝেন নি কিতা মাঝে ঠিকা করে রাখুন ইউনো যে ফকেট না জানের উপরে জাননা নিত আর পয়সা মানুষের অন্তর দিবা লাগে মানুষের
মহব্বতের জিনিস ঈশ্বর হারে খুঁটি দিলে আপনার ফাউন্ডেশন আল্লাহ ১০০ টাকা ৫০ টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে আপনার মানও বাড়ে মাল বাড়বো এমনি নিজে সব কাজের আপনারা মাল বাড়বে আল্লাহ রসুলের তো করা যে মাল কমতো না আর এগুলো এরপর আল্লাহ রসুলের প্রমাণ সালাসাতুন উক্স বখার শরীফের আদেশ সালাসাতুন উক্সিমু আলাইহিন্না আমি তিনটা কথা তোমরা কসম খাইয়া কইতে পারবো আল্লাহ রসুল এমনি কইলে তো ঠিক আছে না সাহেব আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন সাহেব তাই 50 টাকা দেরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ রসুল এমনি কইলে তো হই না কিন্তু আল্লাহ রসুল বলেন তিনটা কথা সালাসাতুন উকসিমু আলাইহিন্না আমি তিনটা কথা তোমরা কসম খাইয়া কই এর মধ্যে পয়লা কত হইল কি যে কেউ সদকা দিলে মাল কমে না বাড়ে আল্লাহ রসুল এমনি কইলো ঠিক আছে কিন্তু কসম খাইয়া কইরা যে জায়গা পয়লা কত হইল কি যে বন্দায় সদকা দিলে মাল কমে না মাল খালি বাড়ে আল্লাহ তাআলা আপনার মালটা আরো বাড়াইয়া দেন যত পাইলে আপনি খুশি হই আল্লাহ সবটা যে আপনার খুশি করে দেবেন আপনারা